রমজানে কলকাতার অন্যতম সেরা আকর্ষণ জাকারিয়া স্ট্রিট। দুর্গাপূজোর কেনাকাটা মানে যেমন হাতিবাগান, ধর্মতলা, গড়িয়াহাট, ক্রিসমাসে পার্ক স্ট্রিট, তেমনি রমজানে জাকারিয়া স্ট্রিট। নাখোদা মসজিদের কাছে লোয়ার চিৎপুর আর রবীন্দ্র সরণির কাছে এই জাকারিয়া স্ট্রিট। কলকাতা তো বটেই, পূর্ব ভারতের সবচেয়ে বড় মসজিদ হল নাখোদা মসজিদ। রমজান মাস পড়লেই রাতারাতি পুরো চেহারাটাই পাল্টে যায় এই অঞ্চলে। আতর, সুরমা, কাঁচের চুড়ি, রিন রিন শব্দ, সেই সঙ্গেই জামা কাপড় আর শাড়ির নতুন গন্ধ। অলি গলির মধ্যে দিয়ে হাঁটলে হাওয়ায় ভেসে আসে আজানের সুর। এই সবের মিশেলে তৈরি হয় এক অদ্ভুত সুফি আমেজ। মসজিদের মাথায় রোদের রেখা পাতলা হতে শুরু করলে ঘন হয়ে ওঠে ইফতারি ব্যস্ততা। কাবাব, কোরমা, বিরিয়ানি, হালিমের গন্ধে ম ম করে চারপাশ। কেজি দু কেজি নিয়ে যাচ্ছে লোকে লোকে 70 টাকা, 80 টাকা সেমাই আছে, 160 টাকা লচ্ছা আছে, এইরকম আছে। এইটুকু লোক ভালো হবে, ভালোই আছে ধীরে ধীরে। আমাদের 4 রকমের হালিম আছে। একটা হচ্ছে বিফ হালিম আছে, 170 টাকা দাম আছে। তারপর মাটন হালিম আছে 190 টাকা, আর চিকেন হালিম 180 টাকা আছে, আর বিফ মাগাজার আছে 160 টাকা। এই রমজানের মধ্যে এটা স্পেশালিটি আছে। সিময় লখনৌ, বনারস, কলকাতা সব মধ্যে এখানে আছে অ্যাভেলেবল। এটা লখনৌর আছে, এটা আছে বনারসি, এটা কলকাতা, সব সময় এখানে থেকে শেরকুরমা সিময় আছে, এটা বুঝতে পেরেছেন, সব সময় অ্যাভেলেবল আমার কাছে আছে। রাস্তার ধারে ধারে নানান ফলের পসরা, শালপাতা বিছানো ট্রে, তার উপর তরমুজ, খরমুজা, পেঁপে, কলা, আনারস, নানা রকমের তেলে ভাজা, সঙ্গে শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছেটানো ছোলার চাল। অন্যদিকে রয়েছে শিমুই। আর কে না জানে ঈদের উৎসব শিমুই ছাড়া অসম্পূর্ণ। চলছে রমজান মাস, এবং রমজান মাস মানেই জাকারিয়া স্ট্রিট, অর্থাৎ নাখোদা মসজিদের পাশেই জাকারিয়া স্ট্রিট উৎসবে করে রমরম। যদিও করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, কিন্তু ফের করোনার বিধিনিষেধ একটু শিথিল হতে আবার এই জাকারিয়া স্ট্রিট ফিরেছে, এবং এই মুহূর্তে জমজম করছে মেন রমজান মাস মানে সীমায় সীমায় ছাড়া হতে পারে না। তাছাড়াও পাশাপাশি রয়েছে কাবাব, রয়েছে হালিম। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে বিউ নিউজ বর্তমান।